আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে, এবং এই দুই সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এই বাংলা থেকে একাধিক পড়ুয়া রয়েছে। আপনাদের জানাই যে আইসিএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী নজনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়ের নাম রয়েছে। আইসিএসসিতে দেশের মধ্যে প্রথম নজনের মধ্যে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র সম্বিত। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী পাঁচজনের মধ্যে বাংলার দুজন রয়েছেন। আইএসসিতে দেশে প্রথম ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম আগরওয়াল এবং দ্য হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত। আইসিএসসিতে দেশের দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বাংলার পাঁচজন আছেন। আইসিএসসিতে দেশের দ্বিতীয় পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের অনুরাগ নন্দী। আইসিএসসিতে দেশের দ্বিতীয় মালদার নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমির তৃষা বিহানী। আইসিএসসিতে দেশের দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস। আইসিএসসিতে দেশের দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান। আইসিএসসিতে দেশের দ্বিতীয় হয়েছেন কলকাতার গার্ডনিজ হাই স্কুলের আরণ্যক রায়। এছাড়া আইসিএসসিতে দেশের দ্বিতীয় ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী। অর্থাৎ সর্বভারতীয় এই পরীক্ষার ক্ষেত্রে এ বাংলা থেকে একাধিক পড়ুয়া রয়েছে, তার মধ্যে একাধিক পড়ুয়া কলকাতারও রয়েছে। অবশ্যই আজকের এই ফলাফল প্রকাশের পর তাদের মধ্যে খুশি, তাদের পরিবারের মধ্যে উচ্ছ্বাস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন হয়েছে। কৃষ্ণেন্দু, এই দুই সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা এবারে অন্যান্য বারের মতো এবারও বাংলা থেকে অসংখ্য পড়ুয়া রয়েছে কৃষ্ণেন্দু? একদমই তাই, এবং তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যেটা দেখি যে কলকাতার স্কুলকে পেরিয়ে জেলা স্কুল প্রথম দিকে চলে যায়, এক্ষেত্রেও আজকে একটা ক্ষেত্রে তাই হয়েছে। পূর্ব বর্ধমানের একটি স্কুল। কৃষ্ণেন্দুর সঙ্গে যোগাযোগ যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের জানাই যে আইসিএসসি এবং আইএসসির ফলাফল কিছুক্ষণ আগেই প্রকাশ হয়েছে। আইসিএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী নজনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায় রয়েছে। আইসিএসসিতে দেশের মধ্যে প্রথম নজনের মধ্যে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী পাঁচজনের মধ্যে বাংলার দুজন রয়েছেন। আইএসসিতে দেশে প্রথম ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম আগরওয়াল এবং দ্য হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত। আইসিএসসিতে দেশের দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বাংলার পাঁচজন আছেন। আইসিএসসিতে দেশের দ্বিতীয় হয়েছেন পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের অনুরাগ নন্দী। আইসিএসসিতে দেশের দ্বিতীয় হয়েছেন মালদার নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমির তৃষা বিহানী। এছাড়া শ্রেয়সী বিশ্বাস রয়েছেন আইসিএসসিতে দেশের দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের ছাত্রী তিনি। আইসিএসসিতে দেশের দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান। আইসিএসসিতে দেশের দ্বিতীয় হয়েছেন কলকাতার গার্ডেনিজ হাই স্কুলের আরণ্যক রায়। এছাড়াও রয়েছেন ঐশী চক্রবর্তী, তিনি আইসিএসসিতে দেশের দ্বিতীয় ক্যালকাটা গার্লস স্কুলে পড়াশোনা করেন ঐশী চক্রবর্তী। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবারে কলকাতার পড়ুয়ার সংখ্যা যথেষ্ট বেশি, কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে কলকাতা এবং জেলা সব জায়গা থেকেই রাজ্যের পড়ুয়ারা এবারে তাদের নাম মেধা তালিকায় তুলে নিয়েছেন। কিছুক্ষণ আগেই দুপুর তিনটে নাগাদ ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হচ্ছে। আইসিএসসি এবং আইএসসির ফল প্রকাশ হয়েছে, এবং এই দুই সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রেই জানা যাচ্ছে কলকাতা এবং জেলার একাধিক পড়ুয়া এবারে মেধা তালিকায় তাদের নাম তুলেছে। প্রত্যেকেই পারফরমেন্স অত্যন্ত ভালো, প্রত্যেকেই অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করেছে এবং তার ফলাফল আজ তারা পেয়েছে বলে জানাচ্ছে। আইসিএসসি এবং আইএসসিতে একাধিক পড়ুয়া রয়েছে, জেলার যেমন রয়েছে, কলকাতা রয়েছে। অন্যান্য বারে জেলা থেকে পড়ুয়ার সংখ্যা বেশি থাকে, কিন্তু এবারে জেলাকে ছাপিয়ে কলকাতা উঠে এসছে, কারণ কলকাতার একাধিক পড়ুয়া রয়েছে এবারে মেধা তালিকায়। বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান আইসিএসসিতে দেশের দ্বিতীয়। জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র সাবিক ইবন খান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সাবিক, প্রথমেই তোমাকে অসংখ্য অভিনন্দন তোমার এই দুর্দান্ত রেজাল্টের জন্য। আমাদের জানা প্রথম যখন দুপুর তিনটের সময় তুমি জানতে পারলে তোমার এই দুর্দান্ত রেজাল্টের কথা, সেই মুহূর্তে তোমার কি মনে হয়েছিল? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাকে কংগ্রাচুলেশন জানাবার জন্য। তিনটের সময় আসলে সত্যি কথা বলতে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে আমরা তিনটের সময় রেজাল্টটা জানতে পারবো। তো জানার পরে সবচেয়ে খুশি হয়েছিলাম এই জন্য যে আমি নিজের মানে হার্ডওয়ার্কের একটা ফল তো পাচ্ছি, তার সাথে সাথে আমি মা বাবার এক্সপেকটেশন, আমার বন্ধু বান্ধব সবারই এক্সপেকটেশনটাকে ক্যারি করতে পারছি, ইভেন স্কুল সব টিচারদের। তো তার চেয়ে একটা বড় প্রাউড মোমেন্ট আমার জন্য হতে পারে না। সাবিক, তোমার ভালো রেজাল্ট হবে সে বিষয়ে তো তুমি নিঃসন্দেহে কনফিডেন্ট ছিলে, কিন্তু এত ভালো রেজাল্ট হবে এটা কি কখনো ভেবেছিলে? না, সত্যি বলতে সেটা আমি নিজেও মনে করিনি, কিন্তু আমার এইটুকু কনফিডেন্স ছিল যে মানে ভালো হলে অত্যন্ত ভালো হওয়া উচিত, কারণ আমাকে স্কুল থেকে অসংখ্য মানে অনেক হেল্প করেছে। সেই দিক থেকে আমার ফুল কনফিডেন্স ছিল যে আমি একটা ভালো রেজাল্ট আনতে পারবো। সাবিক, আমি সংক্ষেপে জানতে চাইবো তোমার এই দুর্দান্ত রেজাল্টের পিছনে রহস্যটা, রহস্যের চাবিকাঠি কি?
আচ্ছা, তো এখানে কি বলুন তো, আমি সব আইসিএসই যারা পরের বছর পরীক্ষা দেবে, আমি তাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাইবো যে এই পরীক্ষাটাকে ভয় পেলে হবে না। ফার্স্ট প্রথম হার্ডেলটা অনেকেরা ফেস করে যে বাচ্চারা ভয় পেয়ে যায়, অনেক স্টুডেন্টরা, যে আইসিএসই একটা বিশাল বড় ব্যাপার, এটা ভালো না করলে একটা বাজে ইম্প্রেশন রয়ে যাবে, সেটা নিয়ে ভয় করলে হবে না। তারপরে যেমনভাবে আমরা হার্ডওয়ার্ক করে এসেছি, একটা ফুল ডেডিকেশনের সাথে পড়াশোনা করে যেতে হবে। এমন নয় যে মানে দিনে 7-8 ঘন্টা মুখ গুজে পড়াশোনা করতেই থাকতে হবে, আমরা কোনো নিজের প্যাশন ফলো করতে পারবো না, কিন্তু আমরা যতটুকুই কাজ করবো সেটাকে একদম ফুল 100% কনসেন্ট্রেশন আর মন লাগিয়ে করতে হবে, সেইটুকুই। সাবিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার ভবিষ্যতের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল।